বুবু, তুমি আমার একটা কথা কও তো, তুমি আমার এত যত্ন করো, তুমি এত ভালো কেন, এত ভালোবাসি কেন? সত্যি কথা বলতে কি জানো, আমি না এই বাড়িতে অনেক আগে বউ হয়ে আসছি, আজ পর্যন্ত আমি কোনো বাচ্চার মুখ দেখতে পারি নাই। ডাক্তার কইছে আমার নাকি কোনোদিন বাচ্চা হইব না, এই কারণে আমি তোরে অনেক ভালোবাসি। তুই এই বাড়িতে বউ হয়ে আইছিস কয়দিন হয়েছে, তুই এ বাড়িতে বউ হয়ে আসতে না আসতে তোর পেটে বাচ্চা। এখন যদি আমি তোরে ভালো না বাসি, আমি যদি তোর যত্ন না নিই, তাহলে তুই অনেক কষ্ট অনুভব করবি। আমি চাই না তুই কোনো কষ্ট অনুভব কর, এই কারণে আমি তোরে অনেক ভালোবাসি। আচ্ছা চুপ কর তো, এনে এনে খায় নে খায় নে। বুবু, তুমি এমন কথা কইতেছো কেন? আমার বাচ্চা কি তোমার বাচ্চা না কও? আর শোনো, আমার তো বাচ্চা হইব, ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক, এই বাচ্চার নামটা কিন্তু তুমি রাখবা। তুমি যে নাম রাখবা আমি আমার বাচ্চা সেই নামই দিব। হ, আমি তো রাখবো। শোন, যদি মেয়ে বাচ্চা হয় তাহলে কিন্তু আমার নামের সাথে নামটা মিলে রাখবো, আর যদি ছেলে হয় তাহলে তার বাপের সাথে নামটা মিলে রাখবো। আর একটা কথা, আমার বাপের বাড়ি থেকে না আমি অনেক সম্পত্তি পাইছি, ওই সম্পত্তিটুকু না ওই বাচ্চার নামে লেখা দিব। আর তোর কোনো কষ্টই করা লাগবো না, তুই শুধু ঘরে বৈশা বৈশা খাবি, তোর বাচ্চারে আমি স্কুলে নিয়ে যাবো, নিয়ে আসবো, যা যত্ন করা লাগে সব আমি করবো, তুই শুধু ঘরে বৈশা থাকবি রানীর মতো, আমি আবার রান্না করে তোরে খাওয়াই দিব। এখন চুপচাপ খায় নে তো, খাওয়া শেষ হলে আমি তোর মাথার মধ্যে তেল দিয়ে দিবি। তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবো না। রাভি, তুমি তাড়াতাড়ি ব্যান্ডটা আনতে যা। হে আল্লাহ, কখনো তোমার কাছে আমার নিজের জন্য আমি কিছুই চাই নাই, আজকে তোমার কাছে দুইটা হাত তুলে চাইতেছি। আল্লাহ, আমার সতীনকে তুমি সুস্থ রাখো, ওর বাচ্চার কোনো ক্ষতি কইরো না, ওর যত বিপদ আছে সব বিপদ তুমি আমার উপর দিয়ে দাও, তারপরে ওরে তুমি সুস্থ রাখো। আল্লাহ সুস্থ রাখো। রাখ রাখ। বড় বউ, বড় বউ, তনিমা বোন তুই ঠিক আছিস? বোন তোর কোনো সমস্যা হয় নাই তো? বড় বউ দেখো, আমাদের ঘরে ফুটফুট একটা কন্যা সন্তান হয়েছে, ওরে আর হাসপাতাল পর্যন্ত নেওয়া লাগে নাই। আমাদের ওই যে কমিউনিটি ক্লিনিক আছে না, কমিউনিটি ক্লিনিকের দাইমা ওরে নর্মালে ডেলিভারি করে দিছে, সিজার করারও কোনো প্রয়োজন হয় নাই। নাও আমাদের সন্তানকে কোলে নাও। না গো, এই বাচ্চা আমি কোলে নিব না। কেন বাবু, কোলে নিতে পারবো না কেন? বোন তুই তো জানোস আমি একটা বঞ্চা মাইয়া, আমি যদি তোর এই বাচ্চা কোলে নেই, যদি আমার কারণে এই বাচ্চার কোনো অমঙ্গল হয়, আমি এটা কোনোদিনও মাইনে নিতে পারবো না। তার চেয়ে ভালো তোকে বাচ্চা তোরাই সামলা। দেখো বাবু, আমি এসব মানি না, কোনো মায়ের কারণে কোনো সন্তানের ক্ষতি হইতে পারে এটা আমি বিশ্বাসই করি না। আর এই সন্তান কি আমার নাকি? সন্তান তোমার না, তুমি নিজেরে বারবার বন্ধ কইতেছো কেন? এই সন্তানদের তো শুধুমাত্র আমি জন্ম দিছি। হ্যাঁ, আমি যখন প্রেগনেন্ট আছিলাম আমার সমস্ত সেবা যত্ন তুমি করছো,
আমার যেমন এই সন্তানের উপর অধিকার আছে, তোমারও তেমন আছে। কোলে নাও কইতাছি, তুমি যদি কোলে না নাও আমি কিন্তু অনেক কষ্ট পাবো বুবু। না বোন বিশ্বাস কর, আমি মনে হয় কোনো জন্মে কোনো ভালো কাজ করছিলাম, এই কারণে এই জন্মে আল্লাহ তোর মতো একটা বোন আমারে দিছে। আমার নিজের গর্ভে বাচ্চা না হইলে কি হইব, তোর বাচ্চাটা তুই আমারে দিছস, তোর মতো ভালো মানুষ কে আর দ্বিতীয় কেউ হইব তুই ক। আজ থেকে এই সন্তান আমার না বুবু, এই সন্তান তোমার, তোমার পরিচয় এই সন্তান আজকে থেকে বড় হইব। বড় হইলে ওরা আমি জানতেই দিব না যে ওরা আমি জন্ম দিছিলাম, ও ছোটবেলা থেকেই জানবো যে এই বাচ্চাটা তুমি জন্ম দিছ, তুমি লালন পালন করতেছো, তুমি ওর মা। বুবু আমি আর এত কথা শুনতে পারতেছি না, আমার মেলা কষ্ট হইতেছে, আমার ঘরে নিয়ে যাও, আমার খিদা লাগছে। আসো ঠিক একটু ওরে নামাও, সাবধানে। কিরে তুই প্রেগনেন্ট না? না বুবু। বুবু তুমিও প্রেগনেন্ট না? না। এক কাজ কর, তুই আমারটা লুকায় রাখ, আমিও তোরটা লুকায় রাখবো। ঠিক আছে। আরে পরি বসে বললে কেন? এই তো আসছি, আমার একটু পেটে ব্যথা করছে তো। আরে বিটি তোমার কি হয়েছে? হ্যাঁ আমিও আসছি, আমারও পেটে ব্যথা করছে। আরে তাড়াতাড়ি আসো। কি যে একটা বিপদ হয়েছে না, দুই বউ একসাথে প্রেগনেন্ট হয়েছে, দুই বউ আবার একসাথে পেটে ব্যথা, কি একটা সমস্যা হয়েছে। আরে চলো তো। যখন দেখছো তোমার বাচ্চা হয় না বলে আমি আরেকটা বিয়ে করছি, আর আমার নতুন বউ প্রেগনেন্ট হয়ে গেছে আর তুমি হইতে পারো নাই, আর তখনই তুমি প্রেগনেন্ট হওয়ার নাটক সাজাইছো তাই না? না না সবুজ, তুমি আমাকে ভুল বুঝছো, আমার কথাটা তো শোনো। চুপ, তুমি একটা মিথ্যাবাদী, আর একটা কথা বলবে না, তোমার বাবাকে আমি ডেকে এখনই তোমাকে তোমার বাবার কাছে দিয়ে দিই। আমি এখন তোমার বাবাকে বলছি। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আব্বা, আপনি তাড়াতাড়ি করে এখনই জনবাড়ির সামনে আসেন তো। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। কাজটা তুমি ঠিক করলে না, শুধু শুধু তোমার বাবা, আমি তোমার সাথে একটা কথা বলতেও চাই না, আজকে আসুক তোমার বাবা। তুমি কিনা একটু বড় প্রতারক। বাবা ও আব্বা এসেছেন, ভালোই হয়েছে, দেখুন আপনার মেয়েকে, আপনার মেয়ে কত বড় প্রতারক, সে কিনা প্রেগনেন্ট হওয়ার নাটক করেছে আমার সাথে। কি রে মা, কিছুদিন আগেও তোকে প্রেগনেন্ট দেখলাম, তোর পেট গেল কই? আরে বাবা আপনার মেয়ের পেট কোথা থেকে আসবে, ও তো কোনো গর্ভবতী না, এতদিন বেলন ফুলিয়ে রাখছে। এটা আবার কি করে সম্ভব হয়? আপনারা বাপ মেয়েরা নাটক বন্ধ করুন, আপনার মেয়ে তো কোনোদিন বাচ্চাই হবে না, কারণ সে একটা বান্দা, আর আপনার বান্দা মেয়েকে আপনি নিয়ে যান। আরে এটা তুমি কি বলছো, আমার মেয়ে বান্দা? তোমারও তো সমস্যা থাকতে পারে, এটা কি তুমি পরীক্ষা করে দেখেছো? আরে বাবা আমার যদি সমস্যাই হইতো তাহলে আমার দ্বিতীয় বউ কিভাবে গর্ভবতী হয়? তুমি কিছুই জানো না, তোমার দ্বিতীয় বউ গর্ভবতী। ডাক্তার সাহেব দেখুন আঙ্কেল, আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ আপনার নিজের মেয়ে সংসার নষ্ট হয়ে যাচ্ছে বলে কি আপনি আমার সংসারও নষ্ট করতে চাচ্ছেন তাই না? দেখুন এই যে আমার পেট, এতক্ষণ আমি অনেক চুপ ছিলাম, আর চুপ থাকবো না, আমি বলছি আপনি আমার নামে আর একটা মিথ্যা কথা বলবেন না। আরে বিথি তুমি ভয় পাচ্ছ কেন, আমি তো তোমার সাথে আছি, দেখি ওনারা তোমার কি করতে পারে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমাকে ডেকেছেন? হ্যাঁ আপনাকে ডেকেছি, আপনি তো আমার মেয়েরও চেক আপ করেছেন আর জামাই বাবারও চেক আপ করেছেন, আসলে সমস্যাটা কার আপনি বলুন তো। আসলে চাচা বুঝতে আপনার মেয়ের না, আপনার মেয়ের জামাই। হ্যাঁ এই কথাগুলো আমি আগেই চাচারে বলছিলাম, কিন্তু চাচা আমাকে বলতে বারণ করেছিল, সেজন্য আমি বলি নাই। আরে ডাক্তার সাহেব ওইটা বলতে আপনি কি বলতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। ও তার মানে এখন সব কিছুই আমার কাছে ক্লিয়ার, তার মানে তুমি কোনোদিন বাবাই হতে পারবে না। দেখো আমার বাবা তো তাও তোমার টাকা পয়সা দেখে তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছিল,
আর এখন আমি যদি এখানে পড়ে থাকি তাহলে তো আমার সুন্দর ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। একটা মেয়ে যদি কখনো মা হওয়ার স্বাদ না পায় তাহলে সে সংসার দিয়ে কি করবে? দেখো, আমি তোমার কাছে পড়ে থেকে এত সুন্দর ভবিষ্যৎ আমার নষ্ট করতে পারবো না, কারণ আমার এক্স বয়ফ্রেন্ড এখনো আমার জন্য পাগল। আমি এখনই তার কাছে যাব আর গিয়ে তাকে বিয়ে করব। আর এখানে শুধু শুধু তোমার সঙ্গে নাটক করে কি লাভ? এই যে দেখো, থাকো তুমি যত্ন সহকারে। পুরি, তুমি চলে গেলে না আর সমস্যা তো আমার, যাও তুমিও চলে যাও। শোনো সবুজ, আমি যদি চলে যেতাম তাহলে আজ থেকে 7-8 মাস আগেই যেতাম, তাহলে আর এই প্রেগনেন্ট সাজার অভিনয়টা করতে হতো না। শোনো, আমার বাবা আগে থেকেই জানতো যে তুমি কখনো বাবা হতে পারবে না। এই ডক্টর আমার বাবাকে সব বলেছিল, তাই আমার বাবা বলছিল আমি যাতে করে তোমাকে ছেড়ে চলে যাই, আমার বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিবে। আমার বাবা যেন তোমার থেকে আমাকে ছাড়িয়ে না নিতে পারে, এই জন্যই আমি প্রেগনেন্ট সেজেছিলাম। আমি আমার বাবাকে বোঝাতে চেয়েছিলাম তোমার কোনো সমস্যা নেই, তুমি বাবা হতে পেরেছো আর আমি মা হতে পারবো। আর তুমি রাস্তার মধ্যে এমন এক সিন্ডিকেট করে আমার বাবাকে ডেকে আনলে, আমাকে ফিরিয়ে দিতে চাইলে, একটাবারও নিজের কথা ভাবলে না, দোষটা তো তোমারও হতে পারতো, তাই না? আমি তোমার সংসার ছেড়ে যাওয়ার জন্য এসব নাটক করিনি, আমি তোমার সাথে থাকার জন্যই এই নাটকগুলি করেছিলাম। আমি তোমাকে ভালোবাসি, তুমি বাবা হও বা না হও আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আল্লাহ যদি চায় মরা গাছেও ফুল ফোটাতে পারে, আমি সেই বিশ্বাসে সারা জীবন তোমার সাথে থেকে যেতে চাই। পুরি, আসলে ভুলটা আমারই হয়েছে, তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আসলে ভুলটা আমারই। আচ্ছা ঠিক আছে বাবা, আমার মেয়ে যদি সংসার করতে চায় তাহলে আমার কোনো সমস্যা নেই, পারবেন। আমার ছোট সতীন তো ওইখানে, তাহলে আমি কারো জোরে ধরবো? কি হইলো, এখনো কি এই জায়গায় হা করে দাঁড়িয়ে থাকবে না, কিছু বলবা? মানে তুমি কোন পোলার কথা কইতেছো? ওই চুপ, তুই কি এখন আমার লগে নাটক করতেছস? কোন পোলার কথা কইতেছিস এমন অবস্থা ছস না? তুই একটু আগে জরায় ধরলি নির্লজ্জ বেহায়ার মতো, দিন দুপুরে রাস্তাঘাটে যে পোলারে তুই জরায় ধরছস তুই এখন সেই পোলারে চিন্তা ছস না? দেখো, তোমার বুঝতে কোথাও ভুল হইতেছে, আসলে ছোট। ওই চুপ, তুই কি এখন ছোটর দোষ দিবি যে ছোট একটা পোলারে জরায় ধরছিল? তার হইব না। তা যদি নাই হয় তাহলে এক্ষুনি এই মুহূর্তে বর্ববুর এই জায়গা থেকে তাড়াই দাও। হ্যাঁ, তুমি যা কইতে চাও তাই হইব, তুই এক্ষণ এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবি আর কোনোদিন তুই আমার বাড়ি তুলবি না। ছোট, তুই আমার সাথে এই কাজটা করতে পারলি? কি করছিস বুবু, তুমি যা রাস্তাঘাটে কইরা বেড়াও ওই ডামগো দুজনের স্বামী দেখছি দেখে কি তোমার খোসা লাগছে? ছোট, আমার যখন তুই সহ্যই করতে পারস না, তুই আমার আগেই বলতি আমি নিজেই বাড়ি থেকে চলে যেতাম, কোনোদিন স্বামীর অধিকার নিয়েও আসতাম না। কিন্তু তা না করে তুই কি করলি, আমার চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগাই দিলি। কাজটা তুই একদমই ঠিক করিস নাই ছোট। হইছে, নতুন করে আর নাটক সাজানো লাগবে না, তোর চরিত্র যে কত ভালো সেটা তো আমি নিজের চোখেই দেখলাম। আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে তোর প্রতি আমার একটা বিশ্বাস থাকতো, তুই তো সেই বিশ্বাসের মর্যাদাই ভেঙে দিছস। তাই কইতেছি তোর গায়ে হাত তোলার আগে তুই আমার চোখের সামনে দিকে চলে যা। না, তোর বড় বউ কোথাও যাইব না। নাহিন, কোন কারণে তুই বড় বড় বাড়ি থেকে বাড়ি করে দিতেছস? ভাইজান, তুমি জানো না ওর চরিত্র এতটাই খারাপ যে ও রাস্তাঘাটে পরপুরুষ জড়াই ধরে দাঁড়িয়ে থাকে। না, তোর বড় বউ এতটাই খারাপ না যে রাস্তাঘাটে পরপুরুষ নিয়ে জড়াইয়া জড়াইয়া থাকবো। এইখানে যা ঘটছে আর তুই যা দেখছস এই সমস্ত কিছুর জন্য দায়ী তোর এই ছোট বউ। কি কইতেছেন ভাইজান, আমি কি করছি? হ্যাঁ, এইখানে যা হয়েছে তা তো নিজের চোখেই দেখছে। হ্যাঁ ভাইজান, আমি তো সব নিজের চোখেই দেখছি। হ্যাঁ, তুই দেখছস তোর দেখার মাঝে কিছুটা ভুল আছে। ভুল আছে না, ঠিক আছে, তাইলে সেই ভুলটারে তুমি সত্য প্রমাণ করে দাও এখান থেকে, তাইলেই বুঝতে পারুম ও কতটা সত্যি। হ্যাঁ, তোর আমি প্রমাণ দেখাইতেছি, তোর এই বড় বড় গলায় যে গামছাটাই গামছাটা কার? কেন, এটা আমার গামছা। কিছুক্ষণ আগে ছোট বউ আমার কইলো তোমার গামছাটা দাও, আমরা দুই সতীন মিলে আজকে কানামাছি খেলুম, তাই দিছি, কিন্তু গামছাই সমস্যা কি করছে? এই গামছাই পারবো সব সমস্যার সমাধান দিতে, তাইলে শোন। বুবু ঘুরো। ছোট, কি করতেছস?
সংসারের কামকাজ ফেলায় কি এখন কানামাছি খেলার সময়? আরে বুবু, সংসারের কামকাজ তো সারা জীবন ঘুরেই করতেছি, আজকে একটু আমার সাথে কানামাছি খেলো। বুবু, এখানে কয়টা আঙ্গুল? একটা। এখানে কয়টা? পাঁচটা। বুঝলাম, তুমি কিছুই দেখতেছো না। বুবু, আজকের এই কানামাছি খেলায় যদি তুমি আমারে ধরতে পারো, তুমি এই সংসারের যা কিছু বলবা আমি সব মাথা পেতে নিব। ঠিক তো, মনে থাকবে তো তোর? আমি যা বলবো তাই শুনবি? হ বুবু, কথা দিতেছি, তুমি যা বলবা আমি তাই শুনবো। তাহলে বুবু ঘুরো, ধরো আমার বুবু, ধরো ধরো ধরো। কি হইলো বুবু, ধরো। ছোট, কই গেলি তুই? তোরা তো খুঁজে পাইতেছি না। কি মজা করতেছিস আমার সাথে, কই তুই? ওগো, কই গেলা? তাড়াতাড়ি আসো। কি হইছে? এই যে হুঁ, তোমরা তো আমি বইলা বুঝাইতেই পারলাম না যে বড় বাবুর চরিত্র খারাপ। তুমি এগুলো কি বলতেছো? নীলার চরিত্র খারাপ মানে? তোমার মাথা কি ঠিক আছে? নীলার আমি খুব ভালো করে জানি, ওর চরিত্র নিয়ে আর কোনো কথা বলবো না তুমি। ও, বড় বড় চরিত্র নিয়ে কথা বললে তো তোমার আবার খারাপ লাগে, কারণ ওই তো আছে আগের বউ আর আমি তো আছে পরের। আচ্ছা ঠিক আছে, চলো তোমার আজকে বড় বড় চরিত্রটা দেখাইতেছি, চলো। আর যদি তুমি কিছু না দেখাইতে পারো তখন? আর যদি আমি কিছু না দেখাইতে পারি তাইলে আমার এই বাড়ির থেকে বের করে দিবা, আর যদি দেখাইতে পারি তাহলে বড় বউর এই বাড়ির থেকে বের করে দিবা, ঠিক আছে? আচ্ছা চলো চলো। কি হইলো, এই জায়গায় আবার দাঁড়াইছো কেন? কি জানি দেখাইতে নিয়ে আসলা, দেখাও। আসো আসো। কেন করছি বুঝো না? আমি এবারে আসার আগে তোমার আমি বলছিলাম না যে সমস্ত সয় সম্পত্তি তুমি আমার নামে লিখে দিবা? তুমি তুমি কি করো, সব সময় বড় বউর নামে পড়ে থাকো, তার মানে আমি কি বুঝতে পারবো যে সমস্ত সয় সম্পত্তি তুমি বড় বউর নামে লিখে দিবা? দিতে চাইছিলাম না কিন্তু এখন দিব। আরে যেই বড় বউ আমার সব সময় অনুরোধ করতো যে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা সয় সম্পত্তি আমি কিছুই চাই না, এইগুলো ছোট বউরে দিয়ে দিও। তোরে কত ভালোবাসে কত আপন মনে করে সেটা তুই জানোস? আর তুই কি করলি, সেই বড় বউরে তার চরিত্রের উপর মিথ্যা কলঙ্ক দিয়া আমার কাছ থেকে দূরে সরাই দিতে চাইছিলি? আমি আর সেটা হইতে দিব না। বড় বউ এই বাড়ি ছেড়া কোথাও যাবো না। এই বাড়ি ছেড়া যদি যাইতে হয় তাহলে তুই চলে যাবি, তোর মতো লোভী বউরে নিয়ে আমি আর এক মুহূর্ত সংসার করুম না। চলে যা আমার সামনে থেকে। দাঁড়া ছোট, তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। বুবু, হ্যাঁ ছোট, তুই এই বাড়িতেই থাকবি। ওগো, ও তো ছোট মানুষ, মাথায় বুদ্ধি শুদ্ধি কম, না বুঝে একটা ভুল করে ফেলছে, তুমি ওরা মাফ করে দাও, ও আমাদের সাথেই আমাদের বাড়িতে থাকবে। ঠিক আছে, আমি ওর এইবারের মতো ক্ষমা করে দিতেছি। আর তুমি বড় বড় কাছ থেকে শিখো সব কিছু মানায় কিভাবে সংসার করতে হয়। আমি বুবুর সাথে কথা দিতেছি, আমি এখন থেকে বুবুর কথা মতো চলবো, বুবু যা বলবো আমি তাই শুনবো। এই নাও তোমার শরবত। দাও নাই ও শরবতে বিষ আছে। এই শরবতে বিষ আছে মানে? তোমরা সব কি বলছো? থামো, বাবাকে ডাকছি, বাবা এসে সব কিছু বুঝাবে। বাবা, বাবা কি হইছে বৌমা? কি হয়নি তাই বলুন। এই যে আপনার আদরের বড় বৌমা, আপনার একমাত্র ছেলেকে শরবতে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আরে এটা তুমি কি কইতাছো বৌমা, আমি তো কিছুই বুঝতে। হ্যাঁ বাবা, ও ঠিকই বলছে, আমরা দুজনে নিজ চোখে দেখেছি যে শরবতে বিষ মিশিয়েছে। আরে তোমরা কি পাগল হয়ে গেছো? কি সব আবল তাবল কথা বলছো তোমরা? আমি ওর হাতের শরবত প্রতিদিনই খাই, কই আমি কেন শরবতে বিষ মিশাতে যাব? আমি তো তোমাকে ভালোবাসি, আমি কি তোমাকে মেরে ফেলতে চাই নাকি? ওরা তোমাকে আমার থেকে দূরে রাখতে চায় বলে ভুল বোঝাচ্ছে। এই শরবতে যদি বিষ নাই থাকে তাহলে এই শরবতটা তুমিই খেয়ে দেখাও। আমি খাবো মানে? আর এই শরবতটা তো আমি তোমার জন্য ভালোবেসে বানিয়েছি,
তুমি খাও না। হ্যাঁ আমি জানি আমার জন্য ভালোবেসে বানিয়েছো, কিন্তু তোমার প্রমাণ করে দিতে হবে যে এই শরবতে কোনো বিষ নেই, তাই তোমাকে বলছি তুমি এই শরবতটা খাও। আরে এই শরবতটা যদি খেয়ে আমি প্রমাণ করতে পারি যে এই শরবতে কোনো বিষ নেই, তাহলে তুমি ওদের কি করবে? তুমি যদি প্রমাণ করতে পারো যে এই শরবতে কোনো বিষ নেই, তাহলে এখন এই মুহূর্তে আমি ওদের ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। আর যদি প্রমাণ হয় যে এই শরবতে বিষ আছে, তাহলে তো তুমি মারাই যাবে। তাতে আমি বুঝে নেব তুমি আমার ভালো চাও না আমার খারাপ চাও। এই শরবতে যে বিষ মেশানো হয়েছে এটা তো আমরা দুজনই দেখেছি। বাড়ি থেকে আমরা বের হব না, বাড়ি থেকে বের হবি তুই। কি হলো বৌমা, শরবত হাতে করে দাঁড়িয়ে আছো কেন? খেয়ে দেখাও যে এর ভিতরে কোনো বিষ নেই। কি হলো, খাও, এত দেরি করছো কেন? তাড়াতাড়ি খাও বলছি। কি হলো বুবু, হাত কাঁপছে নাকি? তাড়াতাড়ি খাও। হ্যাঁ খাচ্ছ না কেন? পরি তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। আর আমি ঠিক থাকবো নাই বা কেন বলো তো? কেউ কি তার ভালোবাসার মানুষকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারে? তুমি আমার স্বামী, আমি চাই তুমি হাজার বছর বেঁচে থাকো, আর আমিও তোমার সাথে হাজার বছর বেঁচে থাকি। আমি কেন তোমাকে মারতে চাইব? আমি জানতাম পরি তুমি আমাকে দেয়া শরবতে কখনোই বিষ মিশাতে পারো না, তোমার প্রতি আমার আগে থেকেই বিশ্বাস ছিল। কি তোমরা কি এখনো বুঝতে পারোনি? আদরে সতীন বলে কথা জানবো। ঠিক আছে বাবা ঘরে চলো। বাবা আমি তোদের আগে যাবো। বাই বাই, ভালো থাকিস। বুবু একটা কথা জিজ্ঞাসা করার ছিল তোমারে। কি কবি, আমরা দুজন তো নিজের চোখে দেখলাম যে তুমি শরবতের গ্লাসে বিষ মিশাইতেছিলা, কিন্তু ওই শরবত খাওয়ার পরে তুমি মরে গেল না কেন? কেন মরলাম না শুনবি? শোন, আমি যখন এই শরবতে বিষ মিশাইতেছিলাম তখন আমি কিছুটা খেয়াল করতে পারছিলাম যে তোরা দুজন আমারে ফলো করতেছিস। হঠাৎ করে আমি তোদের ছায়াও দেখছিলাম, আর ঠিক ওই সময়ে আমি গ্লাসটা চেঞ্জ করে দিছি। যেটা বিষ ছিল এটা ফালায় দিছি, আর যেটা বিষ ছিল না ওইটা আমি আমার স্বামীর আইনা দিছি। এতে করে আমি আমার স্বামীর মনে জায়গাও পাইলাম, আর তোরা আমার স্বামীর বাড়ি থেকে বিদায় হইলি। কেমন হয়েছে বুদ্ধিটা, ভালো না? কি বুবু, তার মানে এটাও তোমার একটা টেকনিক ছিল আমাদের দুজনের বাসা থেকে বের করে দেওয়ার জন্য? যাই হোক, কাজটা তুমি একদমই ভালো করো নাই, তুমিও পস্তাবা। বাই বাই। এই দেখে যাস তোরা, সামনে থেকে একটা অটো নিয়ে নিস, না হলে যাইতে খুব কষ্ট হইব। ছোট ছোট আইতাছি বুবু। কি আছে বুবু, সকাল সকাল ডাকতেছো? ডাকতেছি কারণ আছে। শুনলাম আজকে নাকি সবুজের বাবা বাড়িতে আসবো। কি কও বুবু, ওই বুইরা বেটা এবারে আসবো কেন? কেন আসবো বুঝোস না, আমাকে 203 রে জ্বালাইতে আসবো? কত করে বললাম সবুজরে যে তোমার বাপরে এই বাড়িতে আইনো না। না তার তো মায়া লাগে, দয়া লাগে, আব্বা বুড়া মানুষ আসুক, কতদিন ধরে দেখি না আমি, আব্বা আমারে দেখে না, এইগুলা কয় খালি। বুঝো না বাবু, ওরা তো বাপ ছেলে, মায়া তো একটু লাগবই। আমাকে তো আর বাপ না, আমাকে তো আর মায়া দেওয়া লাগবো না। যাই হোক, আমাকে শ্বশুর যেহেতু বাড়ি পর্যন্ত আসে নাই, ওর বাড়ি পর্যন্ত আসতেও দেবো না, ওর রাস্তা থেকে বিদায় করে দেবো। কইলি হইলো, রাস্তা থেকে কেমনে বিদায় করবি বল? কেমনে বিদায় করবো? শুনো তাহলে, কান্ডা একটু পাতো তাহলে তো শুরু কর। হাসপাতালে
অসুস্থ থাকলে কি বাপ মা সহ্য করা পারে? আমি হাসপাতালে যাবো। আপনি এত বেশি বুঝেন কেন? আমরা দুই সন্ধিন থাকতে আপনার কোন চিন্তা করা লাগবো? যান আপনি বাড়িতে যান, আমরা দেখে নিব। আপনি বাড়ি যান গা, আপনার দুই সন্ধিন থাকতে আপনার কোনো ভরসা নাই, আপনি যান। এবার নাটক বন্ধ করো। তোমরা কি করছো আমার বাবারে মিসা কথা কয়ে এই জায়গা থেকে তাই দিতে চাইতেছো? ওগো তুমি আমাকে ভুল বুঝছো না, আমরা তারপরে পরীক্ষা করতেছিলাম যে আব্বা তোমার কতটা ভালোবাসে। কি করছো তুই? হ্যাঁ আমরা তারপরে পরীক্ষা করতেছিলাম। চুপ। আর একটা কথা কবিরা, তোরা কি কইলি আমার বাবার পরীক্ষা নিছস? আজকে তোরা আমার বাবার পরীক্ষা নিতে যাইয়া তোরা নিজেরা পরীক্ষা দিছস, আর সেই পরীক্ষায় তোরা করছস ফেল। যেই বাড়িতে কিনা আমার বাবা আইতে পারবো না, সেই বাড়িতে তো কোনো ঠাই নাই, তোরা আজকে চলে যাবি। বৌমা তোমাকে আমি ক্ষমা করে দিয়া পারি, তবে একটা শর্ত আছে। আব্বা একটা শর্ত কেন? আমরা দশটা শর্ত মানতেও রাজি। আব্বা আমরা আপনার সব শর্ত মানবো, আপনি বলেন। মারি যে বাপ মা পুরার অসুস্থতার কথা শুনে তাহলে কি এই বাপ মা কোনোদিন ঠিক থাকবার পারে? তোমরা এমন কোনো কথা কো না যাতে বাপ মার মনে কষ্টের ঝড় উঠে। মারে দরকার পড়লে আমি জীবনেও তোমাকে বাড়িতে আর আহব না। তাও তোমরা এই ধরনের কোনো মিথ্যা কথা কো না মা। না বা আমরা আর এরকম কাজ করবো না। আব্বা আজকে থেকে আপনি আমার সাথে থাকবেন, চলেন বাড়িতে চলেন। হ্যাঁ আব্বা আপনি তোমাদের নিজের বাবার মতো, চলেন বাসায় চলেন। বাবা ওরা যেহেতু ওকে ভুল বুঝতে পারছে ওকে ক্ষমা করে দাও, চলো বাড়িতে চলো। আমি তোমারে কতটা ভালোবাসি, তুমি আমারে ক্ষমা করে দাও প্লিজ, আমি তোমার ছাড়া থাকতে পারুম না। ভালোবাসার যাই করো, তুমি ভুলে যেও না যে তুমি আমাকে বিয়ে করছো, আর আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। চলে আসো মা, আসো। না তুমি যাবে না। নাহিম আমি এগুলো কি দেখতেছি? বড়লোকের মেয়ে, ওর টাকা পয়সা সয় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। তোমাকে বিয়ে করে আমি জীবনে কি পেয়েছি? ওকে আমি বিয়ে করেছি কারণ ওর বাবার কোটি কোটি টাকা, সেই টাকা দিয়ে না আমার 14 গোষ্ঠী বসে বসে খেতে পারবে। আর তোমার কি আছে? তোমার তো কিছুই নাই, তোমার 14 গোষ্ঠীকে আমার চালাতে হয়, আর এই ঝামেলা আমি আর পোহাতে পারবো না, তাই ওকে আমি বিয়ে করেছি। জামাই বাবাজি মেয়ে বিয়ে দিয়ে সেরা পেলাম না, প্রথম দিনই এই ঝামেলা শেষ করবা কবে? কত নাই তুমি তো জানো, আমি তোমারে নিয়ে এক রাস্তায় হাঁটলে কোনো মাইয়া মানুষের ছায়া পর্যন্ত পড়তে দেই না, আর আজকে তুমি বিয়ে করে নিয়ে আসলা, আমি তোমার ভাগ কাউরে দিতে পারবো না, আমি এটা সহ্য করতে পারবো না। এর আগে তুমি আমার বিষ খাওয়ায় মাইরা ফেলাইলা না কেন? নাই আমি তোমারে কথা দিতেছি, আমার ভাই বোন যদি না খায় মারাও যায়, আমি তোমার আর এক টাকাও দিতে কমু না, তুমি আমার এত বড় শাস্তি দিও না। চুপ। তোর এই মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না, তুই একটা অপয়া। তুই আমার সংসারে আসার পর থেকে আমার সংসারের সুখ শান্তি সব কিছু উঠে গেছে, এখন থেকে আমি ওকে নিয়েই সংসার করবো, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। দেখো তুমি আমার এই সুন্দর মুহূর্তের বাধা হয়ে দাঁড়াবা না, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও বলতেছি। না
না, আমি তোমার ঘরে যেতে দাও আমারে। না না, আমি এই রাস্তা ছাড়বো না, আমি তোমারে ওরে নিয়ে আমার ঘরে ঢুকতে দিব না। দেখ আমার এই সুন্দর মুহূর্তের বাধা হয়ে দাঁড়াবি না বলতেছি, আমার রাস্তা থেকে সরে দাঁড়া, চলো। দাঁড়াও, সাইরা দিব, শুধু আমার একটা কথা কও, তুমি তো আমারে অনেক ভালোবাসতা, আমারে চোখে হারাইলে পাগলের মতো ছটফট করতা, আর আজকে সেই তুমি বিয়ে করে নিয়ে আসছো। আচ্ছা এটা তুমি কার বুদ্ধিতে করছো? কারো বুদ্ধিতেই করি নাই, শুধুমাত্র তুহিন ভাই আমার চোখটা খুলে দিছে। উনি আমারে বলছে, তুই যদি এই বনিয়া থাকোস তাইলে তুই তোর শ্বশুর বাড়ির লোকজন পালতে পালতে পথের ফকির হয়ে যাবি, তাই আমি বাধ্য হয়ে আরেকটা বিয়ে করছি। তার মানে তুহিন ভাই ঠিকই বলছিল। আরে পরে ভাবি যে কই যান ভাই, বাড়িতে যাইতেছি, একটু বাজারে গেছিলাম। ও বাজারে গেছিলেন, আবার বাসায় যাইতাছেন? বাসায় যেয়ে লাভ কি, স্বামীর সময় দিয়ে লাভ কি, মাঝে মাঝে তো আমগো সময় দিতে পারে। টিসি ভাই, এগুলো কি যাতা কথা বলতেছেন? আচ্ছা বাদ দেন, নাইমা আমার জন্য ওয়েট করতেছে, ওরে গিয়ে খাবার দিতে হইব। আহা আপনি জানেন না, আপনার স্বামী ভক্তি হয়ে তো লাভ নাই, আপনার স্বামী তো অন্য নারীতে আসক্ত, সে অন্য কাউকে ভালোবাসে তাকে নিয়ে সময় দিচ্ছে, আপনাকে সময় দেবে না, অযথা খামাখা স্বামী ভক্তি করেন না, মাঝে মাঝে আমাকে সময় দিলে কাজে লাগবো। মানে কি বলতেছেন আপনি এগুলো? আহা আপনি বুঝতে পারলেন না, আপনার স্বামী এখন অন্য মেয়ের প্রেমে পড়ছে, তাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাকে সে সবসময় সময় দিচ্ছে, আপনাকে সময় দিব না, তাই কইলাম আপনার সময়টুকু আমাকে দেন। চুপ থাকেন ভাই, আমি খুব ভালো করে জানি আমার স্বামী আমারে ঠিক কতটা ভালোবাসে, দুনিয়া এ পিঠ থেকে ও পিঠ চলে গেলেও না আমার স্বামী আমার হাত কোনোদিন ছাড়বো না। আপনার স্বামী এখন অন্য নারীতে আসক্ত, মানে অন্য কাউকে ভালোবাসে, তাকে সে ভরপুর সময় দিচ্ছে, আপনার এত সময় দিয়ে লাভ নাই, এর সাথে একটা কাম করেন, আপনি আমাকে সময় দেন, আমি আপনাকে সময় দিই, আপনি একটু মজা পেলেন, আমি একটু মজা পেলাম। একটা কথা আর শুনতে চাই না, যা বলছেন এই পর্যন্ত থাকেন, না হয় এর চেয়ে অনেক বেশি কিছু হয়ে যাব। আমারে মানলেন না, এর প্রতিশোধ ঠিকই আমি নেব, এত স্বামী ভক্তি করতেছেন না, এই সংসার এই স্বামী সব কিছু আমি নষ্ট করে ছারখার করে দিমু। কথাটা মনে রাখেন। ও আচ্ছা, তার মানে সব কিছু তুহিনের বুদ্ধিতেই হয়েছে, তুহিন আমাকে জীবনটা এইভাবে নষ্ট করে দিল। করি আমি এখন কি করবো বলো, আমি তো রাগের মাথায় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছি। করি তুমি তো জানো আমি তোমারে কতটা ভালোবাসি, তুমি আমার ক্ষমা করে দাও প্লিজ, আমি তোমার ছাড়া থাকতে পারুম না। ভালোবাসার যাই করো, তুমি ভুলে যেও না যে তুমি আমাকে বিয়ে করছো, আর আমি যা বলবো তোমার তাই শুনতে হবে, আর এই মেয়েকে কিভাবে ডিভোর্স করাইতে হয় এটা আমার ভালো করেই জানা আছে। চলে আসো মা, আসো। না তুমি যাবে না।